আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ আনিকা নওয়ারি নন্তি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে। আজকে আপনাদের সাথে আমি একটি ডিটক্স রেসিপি সম্পর্কে আলোচনা করব, যেটি আপনাদের পিসিওএসের জন্য খুবই উপকারী হবে। ডিটক্সটার নাম আমরা বলে থাকি আদা এবং হলুদের ডিটক্স। তো এটা তৈরির জন্য আপনার যে উপকরণগুলো লাগবে তার মধ্যে আছে আদা, কাঁচা হলুদ, লেবু, দারুচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং সাথে মধু আর পানি। তো আপনি যেভাবে ডিটক্সটি তৈরি করে নিতে পারেন, সর্বপ্রথম আপনি আপনার একটি প্যানে একটা কড়াইতে আপনি মিডিয়াম আঁচে আদা কুচি এবং হলুদের টুকরোটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আপনি সেটা ভালো করে ছেঁকে আদা এবং হলুদের যে কুচিটা সেটা আলাদা করে পানিটা একটা গ্লাসে ঢেলে নেবেন। তার সাথে আপনি এক টুকরো লেবু হচ্ছে অ্যাড করবেন এবং হচ্ছে সাথে কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন হয়। আপনি ঝালের পরিমাণটা যতটুকু দিতে চান, খুব বেশিও না খুব কমও না, গোলমরিচের গুঁড়ো দিবেন এবং সাথে করে হচ্ছে আপনি আধা চা চামচের মতো অ্যাড করতে পারেন সাথে মধু। অ্যাড করার পর আপনি সেটাকে ভালো করে নেড়ে আপনি খেয়ে নিতে পারেন। এই ডিটক্সটা আপনারা নিতে পারেন সকালবেলা খালি পেটে, ডিটক্সটা আপনি নিতে পারেন আপনার ইভিনিং স্ন্যাক্সে, ডিটক্সটা আপনি নিতে পারেন আপনার মিড মর্নিং স্ন্যাক্সে। পিসিওএসের পেশেন্টদের জন্য খুবই উপকারী। তবে যদি কারো ডায়াবেটিস কিংবা অন্য কোনো ধরনের শারীরিক জটিলতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডিটক্সটি নেওয়ার আগে আপনি আপনার এক্সপার্টের পরামর্শ নিয়ে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।